অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ যাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্যই হচ্ছে জনগণের জানমালের হেফাজত করা নিরাপত্তা দেওয়া এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা এবং যে সমস্ত মামলা হবে সঠিকভাবে তদন্ত নিষ্পত্তি করা অবশ্যই জনরপত্তা বিভাগ পুলিশ কিন্তু বিচার বিভাগের একটি অংশ কিন্তু মাননীয় স্পিকার যখন পুলিশ সারা বাংলাদেশে বিরোধী দলের নেতা নামে মামলার বাদী এবং সাক্ষী হয় তখন নিঃসন্দেহে বাংলাদেশের বিচার ব্যবস্থার অবস্থা যে কি নাজুক এটি তার প্রমাণ করে যতক্ষণ পর্যন্ত আমরা সাবেক পুলিশের আইজিপি যে কথাটি বলেছেন যে ক্ষমতাসীনরা চায় পুলিশ তাদের কথা মতো চলবে সরকারি দলের অপরাধীরা ধরতে গেলে সরকারের পূর্বানুমতি লাগবে এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরিয়ে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের এই পুলিশ বাহিনী বা আইন প্রকারী সংস্থার আমরা জনগণের যে কাঙ্ক্ষিত জায়গা আমরা নিয়ে যেতে পারবো না মানুষ স্পিকার আমি একটি ঘটনা ছোট্ট বর্ণনা দিয়ে বলতে চাই আমি গত চোদ্দই মে চাঁপাই নগঞ্জ থেকে ঢাকা আসছিলাম এবং সেই দিন আপনার র্যাবের ডিজি চাঁপাই নবগঞ্জ সফরে গিয়েছিলেন বিকেল চারটা তখন স্কুল কলেজ ছুটি হয়েছে আমি বিস্মিত হতবাক মাননীয় প্রধানমন্ত্রী বহুবার চাঁপাই নগঞ্জে গিয়েছেন বহু মন্ত্রী চাপাইনগঞ্জে গিয়েছেন আমি সেখান থেকে আমার রাজশাহীতে বিমান ছাড়বে সাড়ে পাঁচটায় রীতিমতো সমস্ত শহর আপনার বা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে নাকি র্যাবের ডিজি আসবে তার জন্য নিরাপত্তার কারণে স্কুল কলেজের গেটে পর্যন্ত পুলিশ দেওয়া হয়েছে সেখান থেকে আপনার কোনো ছাত্র ছাত্রীদেরকে বের হতে দেওয়া হচ্ছে না আমি সেখানে চারটি ব্যারিকেড পার হয়ে গেলাম পরিচয় দিলাম যে আমার বিমান সাড়ে পাঁচটায় আমি বিস্মিত এবং হতবাক বাংলাদেশে পঞ্চাশ বছরের মধ্যে চাপায় নেব আমি এরকম ঘটনা দেখি নাই আধা ঘন্টা প্রায় বন্ধ থেকে সমস্ত রাস্তাঘাট এইটি পুলিশ বাহিনীর একজন প্রধানের র্যাবের ডিজির এই ধরনের কর্মকাণ্ড আমাকে বিস্মিত করেছে মানে স্পিকার আজকে সত্যিকার অর্থেই এই পুলিশ বাহিনী নিয়ে আলোচনা করতে হলে অনেক সময় প্রয়োজন এই সংক্ষিপ্ত আলোচনা সম্ভব নাই পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে বিচার প্রভিভূত হত্যাকাণ্ডের অভিযোগ পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে গুমের অভিযোগ পুলিশ বাহিনীর বিরুদ্ধে আজকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এগুলো অসত্য নয় মানুষ স্পিকার শুধুমাত্র একটি কারণ যে ক্ষমতায় আমরাকে থাকতে হবে ক্ষমতায় থাকার জন্য আমরা যা ইচ্ছা তাই করবো এই পুলিশ বাহিনীকে আমরা এই সমস্ত লাইসেন্স দিয়ে দিয়েছি সুতরাং এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আজকে আজকে নির্বাচন কমিশন নামে যে প্রতিষ্ঠানটি মানুষের বিলুপ্ত করে দেন এটাকে পুলিশ বাহিনীর হাতে ন্যাস্ত করে দেন কারণ কী প্রয়োজন খামাকা আপনার মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প এক দু হাজার একচল্লিশ সেই পর্যন্ত যতদিন থাকবেন ততদিন পর্যন্ত নির্বাচন কমিশন দরকার নাই পুলিশের আইজিপি আপনার এটা প্রধান করে দেন দিয়ে আপনার তাদের অধীনে নির্বাচন দেন দরকার নাই মানুষের আইন করেন পার্লামেন্টে সেইভাবে নির্বাচন হবে আমি মনে করি এই সমস্ত বিষয়গুলো যদি আমরা নিষ্পত্তি না করতে পারি এই বিভাগের জন্যে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে এটা অপচয় এটি অপচয় রাষ্ট্রের জন্য আমি মনে করি এটি যে কারণে যে বিভাগগুলো তৈরি করা হয়েছে সেটি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নিরাপত্তা এবং সকল বাহিনীকে এটাকে মনিটরিং করার জন্য তাদের দায়িত্ব সে মাননীয় স্পিকার আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমরা আমাদের বিরোধী দলীয় উপর যে চাপ আর যে নির্যাতন অত্যাচার সৃষ্টি হয়েছে মাননীয় স্পিকার সেখানে কোর্টে হাইকোর্টের বারান্দাতে গিয়েও তাদেরকে সেভ করা হয়নি এবং আমরা দেখেছি সেই বিরোধী দলের নেতাকর্মীরা যখন বলছিল যে আমাদেরকে রক্ষা করেন পুলিশ নাকি বলেছে আমাদের কাছে গুলি নাই বলে কি তাদেরকে রক্ষার তাদের কোনো সরঞ্জাম নেই তাহলে বিরোধী দল যখন যে কোনো জায়গায় মিটিং মিছিলে যায় সেখানে তাদেরকে বাধাগ্রস্ত করার জন্য তারা তো সব কিছুতে প্রস্তুত থাকে কাদানি গ্যাস থেকে সব কিছুতে মানুষ স্পিকার পুলিশের সাবেক আইজিপি বলেছে আমি বুঝি না মানুষ স্পিকার যারা সাবেক হয় এই যে পুলিশের সাবেক আইজিপি উনি বললেন যে আইনকে তারা নিজের করা হতে চায় নিজের মতো করে চায় মানুষ স্পিকার সাবেক হলে বলে কিন্তু বর্তমান থাকতে কেন বলে না মানুষ স্পিকার যেমন দেখলাম আমরা নুরুল নুরুল হুদাকে যিনি নির্বাচন নিয়ে অনেক কথা বলেছে তো সুতরাং মানুষ স্পিকার সাবেক থাকলেই সব কিছু বলা যায় কিন্তু বর্তমানে বলা যায় না এই ফুটিকাটা যদি আগেই খেতো তাহলে কিন্তু আরও ভালো করে বলতে পারতো মানুষ স্পিকার মানুষ স্পিকার আপনাদের বলতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী সেদিন বলেছেন যে আমাদের আইনি লড়াইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে আমরা কিন্তু বিগত দিনে দেখেছি মানুষ স্পিকার কোর্টে কিন্তু বারবার গিয়েছি কিন্তু খালেদা জিয়ার কোনো মুক্তি হয় নাই সরকারি নির্বাহী আদেশে মুক্তি হয়েছে তাই আমি বর্তমান পার্লামেন্টে প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে কোর্টে গিয়ে কোনো ফয়সালা হবে না যদি নির্বাহী আদেশ আপনাদের থেকে না আসে তাই বলি যে জীবন মৃত্যুর সান্দিক্ষণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক বিদেশে উন্নত চিকিৎসার জন্য মানুষ স্পিকার আরেকটি কথা আমি বলতে চাই মানুষ স্পিকার সেটা হচ্ছে যে আমরা এই সংসদে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ মাননীয় স্পিকার আমরা কিন্তু আমরা হাজি হজ করে আসছি মাননীয় স্পিকার হজের সময় আমরা বলি কি যে আমরা ইসলাম ধর্ম আমরা হজ করেছি আমরা আমার নবী করিম সাল সাল্লাম ও সালামকে নিয়ে আমরা আমরা সবসময় চেষ্টা করি কি তাকে খুশি রাখার জন্য দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকে আমি একজন মুসলমান সকল ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে মানুষ স্পিকার আমি কিছুক্ষণ আগে সংসদে ঢোকার আগে আমি ক্যাফেটেরিয়াতে বসেছিলাম যমুনা টেলিভিশন আমি কিছুক্ষণ আগে দেখতে পেলাম মানুষ স্পিকার ভারতে বর্তমান পুলিশ বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা যারা সেখানে বিদ্রোহ করেছে তাদের বাড়ি বুল্টোচার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মানুষ স্পিকার কেন আমাদের দেশ থেকে এত পররাষ্ট্রনীতি এত নত জানুক কেন মানুষ স্পিকার আমরা একটা প্রতিবাদ তো করতে পারি মানুষ স্পিকার কেন করছে না সে হাইকমিশনের তলব করা হোক যে আমরা কারো বিপক্ষে না আমরা সকল ধর্মকে মতো মধ্যেই সকল বর্ণকে মানি কিন্তু তো আপনারা এটা করছেন এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এটা বন্ধ করা হোক এটা তন্ত জানাতে পারি মানুষ স্পিকার কেন জানাচ্ছেন আমার দেশ যে মানুষ স্পিকার স্বাস্থ্যসেবা বিভাগের উপর আলোচনা এখানে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের যে স্বাস্থ্যসেবার বেহাল এটা আমরা গত দুই বছর সংসদে সব সবসময় বলে আসছি এবং সত্যিকার অর্থেই আমাদের বলাতে কোনো কাজে দিচ্ছে বলে মনে হয় না মানুষ স্পিকার আমার ওখানে একটি জেলা হসপিটাল রয়েছে এবং আপনার চোদ্দোটি ইউনিয়নের চোদ্দোটি ইউনিয়ন কেন্দ্র রয়েছে কোনো ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একটি এমবিবিএস ডাক্তারও নাই এবং আমাদের জেলা হসপিটালে যে জনবল গত দুই বছর থেকে চেষ্টা করে আজকে পঞ্চাশ বেড থেকে আড়াইশো বেডের জনবল অনুমোদন করানো হয়েছে সেখানে জনবলের কিছুটা ঘাটতি জেলা হসপিটালে কমানো গিয়েছে কিন্তু সেখানকার টেকনোলজি সেখানকার অন্যান্য জনবলের অভাবের কারণে আমরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা দিতে পারছি না সবচেয়েতে বড় প্রশ্ন হচ্ছে মানুষ স্পিকার বাংলাদেশের পঞ্চাশ বছর আমরা অতিক্রম করেছি স্বাস্থ্য সেবা বিভাগ সরকারি এবং বেসরকারি আমি কিন্তু লিখিত প্রস্তাব দিয়েছি পার্লামেন্টে উত্থাপন করেছি আমি মাননীয় সংসদ নেতাকে অনুরোধ করবো যে এইটি নিয়ে আপনাকে ভাবতে হবে তার কারণ সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে যদি আলাদা না করেন যে সরকারি চিকিৎসক সরকারি হাসপাতালে কাজ করছে আবার সে বেসরকারি ক্লিনিকেও ব্যবসা করছে সুতরাং এইটা এই আমাদের এই সাবকন্টিনেন্টে কোথাও এই ধরনের ব্যবস্থাপনা নাই যে কারণে আমি মনে করি যে এটার ব্যাপারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমরা বারবার বলছি আপনি আশেপাশের দেশে চিকিৎসার জন্য চলে যাচ্ছেন ব্যাংককে চলে যাচ্ছেন সিঙ্গাপুরে চলে যাচ্ছেন ভারতে চলে যাচ্ছেন কিন্তু সেই জায়গার স্বাস্থ্য ব্যবস্থা সরকারি এবং বেসরকারি সেই জায়গাটা কিন্তু আপনার দেখে আসার পরও সেই জায়গা নিয়ে আমরা কখনোই ভাবছি না এবং সে অনুযায়ী বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষের দেশ সেই অনুযায়ী স্বাস্থ্য বিভাগকে বাজেট তো কম টাকা ব্যয় হচ্ছে না কিন্তু আমরা সেই অনুযায়ী সেই জায়গাটাকে ঠিক করার ন্যূনতম কোনো প্রচেষ্টা উদ্যোগ নিচ্ছি না বাস্তব যে আমরা বড় বড় বিল্ডিং বানাচ্ছি বড় বড় ভবন বানাচ্ছি অনেক হাসপাতালে ব্যয়বহুল যন্ত্রপাতি নিয়ে আসছি সেখানে এগুলো পরিচালনা করার এগুলো ব্যবস্থাপনা করার কোনো জলমাল নাই শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা মানুষ স্পিকার এখানে অভিযোগ করার জন্য নাই বা সরকারের সমালোচনার জন্য নয় একেবারেই বাস্তব আপনি একটা কমিটি করে দেন সংসদে একটা কমিটি করে দেন আমাকেও কমিটির একজন সদস্য দায়িত্ব দেন আমি আপনাকে এক মাসের মধ্যে তদন্ত করে দেখিয়ে দিব যে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা হাসপাতালে কতগুলো আপনার স্বাস্থ্য সরঞ্জাম গত পনেরো বছরে কেন ক্রয় করা হয়েছে এবং সেটা আপনার অব্যবহৃত অবস্থা আজকে নষ্ট হয়েছে কত হাজার কোটি টাকা মানুষ স্পিকার আপনি কমিটি করে দেন একটা সংসদ থেকে এই ধরনের রেওয়াজ আছে আপনি সংসদে একটা কমিটি করেন আজকে শুধু আমরা বলবো এইখানে আজকে সরকারি দলের সদস্যরা চাই যে আমরা বিরোধী দলের যারা সদস্য তারা সবসময় খালি বাহা বেশ বেশ করি আর আপনারা তালি দিবেন যে আমরা তো খুব ভালো কথা বলছি অবশ্যই ভালো কাজের জন্য আমরা বেশ বেশ বাহা বাবা দিব কিন্তু আমাদের যে বাস্তব সমালোচনাগুলো সেগুলো আপনারা শুনেন এবং সেগুলো অনুযায়ী যদি সত্যিকারতে পদক্ষেপ নেন জাতি উপকৃত হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উপকৃত হবে এবং সত্যিকার অর্থে আমাদের যে বলার কারণ সেই কারণগুলো আমরা এর প্রতিকারগুলো পাবো এটা কোনো অভিযোগ করার জন্য নাই এটা বাস্তব মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সারা বাংলাদেশে আপনি নিশ্চয়ই আপনার কাছে তথ্য আছে যে গত পনেরো বছরে কি পরিমাণ আপনি যন্ত্রাংশ কিনেছেন এবং সে অব্যবহৃত অবস্থায় পড়ার থেকে নষ্ট হয়ে গেছে এটা বাস্তব সত্য কথা মাননীয় স্পিকার আর বক্তব্য বাড়ালাম না আমি মনে করি এগুলার সমাধান করেন ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় সদস্য রহমান রান্নান